হাই গাইস, আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন। আপনারা যে ক্যানভাসের ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটার অনুরূপ মানে এটাই পেন্টিং করা হবে। এবং এটা পেন্টিং করতে কি কি প্রয়োজন হয় সেটা আমি আজ শেয়ার করব। প্রথমে আমার হাতে একটি পেপারে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন, একটি নৃত্যশিল্পী ফটোগ্রাফি, এর অনুরূপে ওই পেন্টিংটা করা হবে। এবং এটার যেখানে যে কালার আছে আমি সেটা প্রথমে তৈরি করে নেব। আর দেখুন যে কালার, যে পিগমেন্ট সেটা কয়েক জায়গায় বিভিন্ন রকম আছে, এটা জানতে হবে। আলো ছায়ার একটা কম্বিনেশন আছে, এটাও বুঝতে হবে। যে কাপড়ের যে ভাঁজ, এটার অপোজিট সাইডে ডার্কনেস আছে এবং ফ্রন্টে লাইট আছে, এটা বুঝতে হবে। আর আমি আজ ব্যবহার করব ক্যামেলের অয়েল কালার। এটা মূলত আমার কাছে ভালো লাগে এবং অনেক আর্টিস্টের কাছে আমি শুনে এই কালারটি কিনেছি, ক্যামেলের। এখানে কিছু ব্রাশ ইউজ করব, আর সর্বদা ওয়াইল পেন্টিংয়ের জন্য খুব সফট এবং এর হার্ডনেসটা ভালো হতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, কিন্তু ব্রাশের ক্লাসিফিকেশন আছে, কোনটা ওয়াইল পেন্টিংয়ের জন্য প্রযোজ্য, কোনটা ওয়াটার কালার প্রযোজ্য। কিন্তু আমি যে ব্রাশটা ব্যবহার করছি এটা ওয়াটার কালার এবং ওয়াইল পেন্টিং দুইটাইতেই ব্যবহার করা যায়। আশা করছি ব্রাশটা আপনারা কিনতে পারেন বাজারে, ঢাকায় নিউ মার্কেটে পাবেন অথবা যশোরেও পেয়ে যাবেন, যশোরের মসজিদ লেনতে সেখান থেকে কালেক্ট করতে পারেন। আর ব্রাশটা অবশ্যই দেখে কিনবেন, যেন ফাইবারগুলো সফট হয় এবং স্ট্রং হয়। এভাবে প্রত্যেকটি ব্রাশ চেক করে নিতে হবে, মানে যখন কিনবেন হার্ডনেস কেমন। আর যে বড় ব্রাশটি দেখতেছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য, অর্থাৎ ক্যানভাস যখন প্রথম কোট দেবো তখন এটা ব্যবহার করব। আর কয়েকটি ব্রাশ আছে, এগুলো আমি ওয়াটার কালার ব্যবহার করি, অয়েল কালারও ব্যবহার করা যাবে সময় বিশেষ। আর বাম হাতে আমার একটি নাইফ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মিক্সিংয়ের জন্য ব্যবহার করি, সেটা বুঝতে পারবেন। আর এর কাজের জন্য একটি গ্লাস নিতে হবে অবশ্যই, গ্লাস অথবা টাইলস হলে ভালো হয়, যেখানে ভালোভাবে রং মিক্স করা যাবে। এবং একটি আর হাতে যেটা দেখছেন এটা হচ্ছে গ্যামসল, অর্থাৎ বাংলাদেশে এটা বাংলাদেশের ভাষায় বলে যে তিসির তেল, সেটা বাজারে হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আর ব্রাশ পরিষ্কার করার জন্য থিনার বা প্যারাফিন প্রয়োজন হবে। এই তিসিরটা সাধারণত আঠা হয়, এটা রংটাকে উজ্জ্বল করতে এবং রংটাকে মিক্স করতে প্রয়োজন পড়ে। আর কীভাবে রং মিক্সিং করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে আমি গ্লাসের উপর কিছু রং নিয়ে এনেছি এবং যে ব্রাশ নিয়েছি এবং নাইফ এবং একটি ড্রপার নিয়েছি, যেখানে মানে যার মাধ্যমে এই তিসির তেলটা বা গ্যামসলটা আমি ড্রপিং করে নিতে পারবো, অর্থাৎ পরিমাণ মতো নিতে পারবো মিক্সিংয়ের জন্য। যে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা প্রথমে আমি নিচ্ছি, যখন প্রয়োজন হবে বেশি তখন আমি বেশি নেব। প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি অল্প পরিমাণ পেন্ট করে দেখাবো, যে আমি নাইফটা নিয়েছি এবং দেখুন রংটা তেলের সাথে খুব ভালোভাবে ফুটে নিতে হবে।
দুই ধরনের কালার নিয়েছি আমি, প্রুশিয়ান ব্লু নিয়েছি এবং ব্লু নিয়েছি। দুইটা মিক্স করলে আরও দুইটার মাঝখানের কোডটা হবে। এটা আমার পেন্টিংয়ে শাড়ির কাজে, অর্থাৎ শাড়ি পেন্ট করতে প্রয়োজন হবে, এর জন্য আমি এই রঙটা আমি তৈরি করছি। দেখুন বারবার একটু প্রেশার দিয়ে নড়িয়ে নিতে হবে। যদি পেন্টের ভিতরে দানা থাকে সেগুলো ভেঙে নিতে হবে, তাহলে দানা থাকলে ওটা ক্যানভাসে পড়লে ওটা দাগ হয়ে থাকবে, ওটা ভালো হবে না। এখন আমি সাদা রঙটা নেব, অর্থাৎ হোয়াইট কালারটা নেব। হোয়াইট কালারটা এবং ব্লুর সাথে মিক্স করলে যে কালারটা হবে আরও ব্রাইটফুল হবে, অর্থাৎ এটা যেখানে লাইট পড়ছে সেখানে ব্যবহার করব। দেখুন কত উজ্জ্বল রং হচ্ছে। আর এর সাথে অবশ্যই অবশ্যই আপনার গ্যামসল অথবা তিসির তেল নিতে হবে, তা নাহলে রং অতিরিক্ত খরচ হবে, এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমার রঙটা আস্তে আস্তে হালকা হয়ে আসছে, অর্থাৎ সাদা রং ব্যবহার করার ফলে। এটা হচ্ছে হালকা ব্লু এবং ডিপ ব্লুর মাঝামাঝি আর একটি কোড এসেছে। এভাবে রং মিক্স করে নিতে হবে। আর এর জন্য সব এই নাইফ দিয়ে মিক্স করাটাই বেটার। এই জন্য সকলকে বলবো, একটি যারা অয়েল পেন্টিং শুরু করেছেন অবশ্যই একটি দুইটি নাইফ কিনবেন, আর যারা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করেন তাদের তো নাইফ প্রয়োজন হবেই, অর্থাৎ নাইফ পেন্ট করেন তাদের জন্য। আর এভাবে নাইফ দিয়ে রং কেখে আমার হাতের নিচেই যে প্লেটটি রয়েছে, সোলার প্লেট, এটার উপর রেখে দিতে হবে। মানে বিভিন্ন কোডের রং তৈরি করে আমি সংরক্ষণ করব। ফাইনালি আমি যখন রং করব তখন আমি এটার থেকে ডিরেক্টলি রং নিয়ে পেন্ট করতে পারবো, তখন হচ্ছে আমার আর নতুন করে রং তৈরি করার প্রয়োজন হবে না। এজন্য আমি প্রথমে রং তৈরি করে নিই। এখানে আর একটু একই পরিমাণে রং তৈরি করব, মানে একই কালারের। কেন ওটুকু রঙে আমার শাড়িটা হবে না, এই জন্য একটু পরিমাণে বেশি দরকার হবে। এই জন্য আমি গ্লাসের উপর যতটুকু রং আছে সম্পূর্ণটাই আমি ওই একই রং ব্যবহার তৈরি করে নেব। আর সকল বন্ধুদের বলে থাকি, যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। কারণ আপনারা যদি লাইক কমেন্ট করুন তাহলে একটু সাপোর্ট পায় সামনের দিকে এগোর। আর যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি আর একটু রং নিয়েছি এবং সাদা আরও নিচ্ছি, কেন আরও লাইটফুল একটি কালার তৈরি করব। আর আজকে যে ভিডিওটি দিচ্ছে এটা রিয়েল টাইম ভিডিও, আর রিয়েল টাইম ভিডিও দেওয়ার উদ্দেশ্য এজন্য এটাই যে সকলে বুঝতে পারে যারা বিগিনার আছেন। মূলত আমিও বিগিনার, অয়েল পেন্টিং বেশি দিন ধরে নিই, তবে কয়েকটি পেন্ট করেছি, কিছু জানি এর সিক্রেট বিষয়ে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। দেখুন এভাবে মিক্স করে নেবেন এপিট ওপিট করে। এই রঙের ভিতরে একটি দানা আছে, এই জন্য দেখুন যে কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, এটা অবশ্যই
ভেঙে নিতে হবে যে দানাটা ভেঙে গেছে। আর রংটা যখন সম্পূর্ণ মিক্স হয়ে যাবে তখন একবারে মোলাম হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। দেখুন একবারে মোলাম হয়ে গেছে। এবে আলাদা আলাদা সংরক্ষণ করবেন, অর্থাৎ এই রঙটা ব্যবহার হবে যখন আপনি লাইট ফুল কালার তৈরি করবেন, অর্থাৎ পিগমেন্ট লাইট ফুল করবেন সেখানে দেবেন, অর্থাৎ হাইলাইটের জন্য। তা দেখতে পেলেন বন্ধুরা কিভাবে অয়েল পেন্ট মিক্স করতে হয় এবং কি কি এলিমেন্ট প্রয়োজন হয় অয়েল পেন্ট মিক্স করার জন্য। আশা করছি সকল বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার বলছি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করুন। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়তই আমাকে সাথে আছেন এবং সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করব, আশা করছি পরবর্তী এপিসোড সকলে দেখবেন, অর্থাৎ যে পেন্টিংটার ফার্স্ট ওয়ার্ড দিয়েছিলাম আর আজ দিলাম অয়েল মিক্সিং, মানে অয়েল কালার মিক্সিং প্রসেস, আগামীটা এর কীভাবে কোট দিতে হয় সেটা আমি দেখাবো। তো সকলে ভালো থাকবেন, বাই।